ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নমধুর। আমি সাদর প্রজ্ঞা আবারও হাজির হলাম নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা ভিডিও দেখেই বুঝতে পারছো এটা আমি কিসের ভিডিও চালাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে আমার বিয়ের ভিডিও। আসলে আজ আমার অ্যানিভার্সারি, মানে সেকেন্ড অ্যানিভার্সারি। দেখো, দেখতে দেখতে 2 বছর হয়ে গেল, বুঝতেই পারলাম না। মনে হচ্ছে এই তো সেদিনকে বিয়ে হলো, দেখতে দেখতে 2 বছর। কিন্তু আমার কাছে এই 2 বছরই অনেক। এরকম যেন সুখ দুঃখ সাথে নিয়ে একসাথেই আমরা যেন বুড়ো বুড়ি হতে পারি। যাক, এদিকে টিভিতে চালিয়েছিলাম আমাদের বিয়ের ভিডিও, দেখো কেমন লাগছে। এক একজনের এক এক রকম। এই যে এখন বৃদ্ধি হচ্ছে, ও আছে আর আমার শ্বশুর, কি মোটাসোটা ছিল তখন আর এখন পুরো রোগা হয়ে গেছে। আজকে তোমাদের সাথে এই বিয়ের ভিডিওটা অল্প করে শেয়ার করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। আসলে আজ অ্যানিভার্সারি, কী কী হলো না হলেও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই বলে রাখি, আজকে কিন্তু আমি ওই ছোট ছোট ভিডিও নিয়েছি, বেসিক্যালি ব্লগ করার অত সময় পাইনি। আসলে এক্সাম চলছিল, তো ভাগ্যিস আজকের দিনে এক্সাম পড়িনি, তাও একটুখানি সেলিব্রেট করতে পেরেছি। কী করেছি না করেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নমধুর। আমি সাথে প্রজ্ঞা। আজকে হচ্ছে নেক্সট দিন, তোমরা আগের দিন দেখলে কি মজা করেছি। আমি আবার সকালবেলা উঠে রান্না টান্না করে রীতিমতন আবার চলে এসেছি আমার বাড়িতে। আর দেখো চারিদিকে কি অবস্থা, দেখতে পাচ্ছ চারিদিকের অবস্থাটা? এদিকে এই সব ছড়ানো ছিটানো আছে, দেখিয়ে দেবো না, সব ছড়ানো ছিটানো রয়েছে। কারণ বুনু আজকে ব্যবস্থা করছে, একটুখানি সাজিয়ে একটু কেক কাটবো। তো না, বুনু ব্যবস্থা করছে না, সবাই মিলেই ব্যবস্থা করছি। যাই হোক, আর আমাকে কেমন লাগছে বলো? ভালো লাগছে তো? এই এটা হচ্ছে একটা খাবার। কি খাবার? চলো দেখাই তোমাদের, যেটা আমি ছিটতে পারবো না। এটা ই দেখো, এটা হচ্ছে একটা খাবারের জিনিস যেটা বুমু ছিটছে। ওর নখ আছে, বিকজ আমার নখ নেই, ওই জন্য ছিটতে পারবো না। তোর পাওয়ার আছে বুমু? পাওয়ারও আছে। তুই তাহলে খেয়ে নে, ওটা খেয়ে খেয়ে দেখা। বাহ, অনেকক্ষণ চেষ্টা করছে আমার মুখে দিয়ে ছেড়া। একটু ছেড়াটা মানে ডিফিকাল্ট। দেখো চোখটা, আর ও কি করছে, বড় মার চোখে এখানে লাগিয়ে দিচ্ছে। বম্মা উপর থেকে দেখে কি ভাববে বলতো? থাক, তুই পাচ্ছিস না, ও পাচ্ছে না, ওর দ্বারা হচ্ছে না। আচ্ছা, ফাইনালি এই যে হয়েছে, এই যে এটা একটু কাছে নিয়ে আই। এই যে এটা হচ্ছে ঠিক এরকম, একবার এক কামড় দেব না, একটা কামড় দে। এটা ঠিক এরকম টাইপের। তোমরা কে কে খেয়েছো কমেন্টে বলো, কোনো খেয়ে কেমন লাগছে? আর তোর এটা এটা কি, এটা কি হাতে, এটা কি লেগে? ও মা, মাকড়সা, যেটা আমি ওর হাতে ট্রাই করেছি। ওয়াও, সো কিউট, সো সুইট। মেহেন্দিটা আমি করেছি, পিছনটা একেবারে ধেবড়ে গেছে, এটা আমি করেছি। আর এই হাতের এই মেহেন্দিটা বুনু করেছে। বুনু, ওয়াও, এত সুন্দর মেহেন্দি করার জন্য। তাও এই যে কোনার দিকটা হাত দিয়ে দেখা, কোনটা আমি করেছি বা হাত দিয়ে, কোন এই দিকটা তাও আমি করেছি, এইটুকুনি জায়গা। আর বাকি এই যে মেহেন্দি আর্টিস্ট করেছেন, ওয়াও মেহেন্দি আর্টিস্ট জিও। আমার পায়ের একটু চর্চা করছি আমি, খুব ভালো। A few minutes later. তোর দিদি এখন ঢং করছে, ঢং মারছে। এবার যে আমি পুরো নীল পান্ডার সাথে চলে আসি। ফাইনালি আমি রেডি হয়ে গেছি। এই যে যে শাড়িটা দেখছো, যে হারটা দেখছো,
যে ঘড়িটা দেখছো সবই আমার হাজবেন্ড আমাকে গিফট করেছে, ইয়েস। আর যে আংটিটা দেখছো, এই আংটিটা আমার কেনা মেলা থেকে। বাট আমি জানি আমার কেমন লাগছে, একটুখানি গ্লিটারি আই মেকআপ করার ইচ্ছা ছিল কিন্তু এরকম হবে বুঝতে পারিনি। যাই হোক, ভালো না লাগলেও তোমরা একটু ভালোই কমেন্ট করো, ঠিক আছে? আশা করি আমারও ভালো লাগবে, তোমারও ভালো লাগবে। তারপর ফাইনালি আমরা দাঁড়িয়ে পড়লাম, ওইদিকে বুনু কেক নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর এদিকে ফটো তোলা হচ্ছে, আর আমরা পোজ দিয়ে যাচ্ছি। সাইডটা একটুখানি নর্মালভাবে সাজানো হয়েছিল, আর যে কেকটা, কেকটার ফটো আমি তোমাদের দ্বারাও শেয়ার করে দিচ্ছি। এই যে, এটা হলো আমার বিবাহবার্ষিকীর কেক, যেটা বানিয়েছিল আমার এক বান্ধবী। ডিটেলস জানলে অবশ্যই মেসেজ করো। বাপের বাড়ি থেকে সোজা চলে আসলাম শ্বশুর বাড়ি, তোমরা সেটা দীঘা দেখেই বুঝতে পেরেছো। ওইদিকে তো ননদ আর আমার শাশুড়ি একটুখানি সাজাগুজু করছে। মামুনি আসতো না, মামুনিকে বললাম যাও তুমি একটুখানি সুন্দর শাড়ি পরে আসো, শাড়ি পরে তারপর ফটো তুলবো আর কেক কাটবো। আর এদিকে দেখো আমার আই মেকআপটা কেমন হয়েছে বলো তো, সত্যি কি আমার ভূতের মতন লাগছে বুঝতে পারছি না। আর এইদিকে ও তো কোট টোট পরে হাজির হয়ে গেছে, সবাই সাজতে গুজতে লাগছে আর আমি শুধু ঘুরঘুর করে বেড়াচ্ছি। ওরা বলছিলো যে পরে করতে, আনছি আবার ড্রেস ছাড়বো, আবার পরবো, কি পরে আবার ফটো তুলবো না পরবো, ওর থেকে একবারে সেরে নিচ্ছি, কেক টেক কেটে তারপর একবারে রেস্ট নেবো। চলো তো দেখি ওইদিকে শ্রেয়সী কি করছে। হ্যাঁ, ও ওইদিকে সাজছে। আর এই যে এই কেকটা দেখো নিয়ে এসেছি, কেকটা বেশ ভালো লাগছে না? এটা হচ্ছে মিয়ামোরের কেক। আর সকালে তোমরা যেটা দেখলে না, যে বাপের বাড়ি যেটা নিয়ে গেছিলাম, ওটা হচ্ছে আমার বান্ধবী বানিয়েছিল ওই কেকটা। চলো তাহলে আর দেরি না করে কেকটা কেটে ফেলি তাড়াতাড়ি করে। কমা মিয়ামোরের কেক কখনো কমা হয় তুমি না? এই ছিল তোমাদের সাথে শেয়ার করা ছোট্ট ভিডিও, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে খুব শিগগিরই।